কাটার ক্ষেত্রটা যেহেতু অনেক বেড়ে গেছে, অনেক অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন আমাদের, সাপ্লাই লাইন আমাদের ডিমান্ড কোয়ান্টিটিকে মিট করতে পারছে না ফলত। এবং আমি বিশ্বাস করি যে অভিনয়ের শিক্ষণের প্রয়োজন আছে, সেখানে আমাদের খালি কলকাতায় আবদ্ধ থাকলে হবে না, কলকাতার আশেপাশে মফস্বল শহরগুলো থেকে শহরতলি থেকে আসতে হবে অভিনেতা অভিনেত্রীদের। সেই উদ্যোগ এই কোম্পানি নিয়েছে, আজকের যারা এই অনুষ্ঠানের উদ্যোগী তাদের আমি সাধুবাদ জানাই এবং এটাকে অত্যন্ত আমি আশাবাদী যে একটা সফল ইনস্টিটিউট হয়ে এরা একই সঙ্গে একটা ছবির মহরত আজকের করল, ভিড়ের মাঝে একা। আমাদের সকলের জীবনের অবস্থায় প্রায় তাই, আমরা এত লোকের জনারণ্যে হারিয়ে ফেলেছি নিজেদেরকে, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি একা, তার নিজের লড়াইটা তার নিজের, তার নিজের কষ্টটা তার নিজের, আমরা আনন্দটুকুই ভাগ করে নিতে পারি। অতএব ভিড়ের মাঝে একা অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব যথাযথ একটি নামকরণ। আজকের যে সিন্ধুটি আমরা করলাম তাতে আমার মনে হলো যে স্ক্রিপ্টের মধ্যে অনেক জোর আছে, যেভাবে শর্ট টেকিং পরিচালক করলো তাতে আমি খুব আশাবাদী যে একটি ভালো চলচ্চিত্র হয়ে উঠবে। ধন্যবাদ। এবং অবশ্যই আমায় উল্লেখ করতে হয় দীপঙ্কর বিশ্বাসের উদ্যোগ, দীপঙ্করই আমাদের যোগাযোগ করে আমাদের এখানে আসার ব্যাপারে অনেক ইনিশিয়েটিভ নেয়, এবং শুধু আমি নয় অনিন্দিতার মতো একজন অভিনেত্রীকে ওরা আনতে পেরেছে, ও এত সু অভিনেত্রী যে কলকাতা বোম্বে সর্বোচ্চ কাজ করেছে এবং সুনামের সঙ্গে কাজ করেছে। আমার নিজের সৌভাগ্য ওর সঙ্গে আজকে স্ক্রিন শেয়ার করতে পারলাম এবং এরকম একটা জায়গায় আমরা আমাদের কলা দেখাতে পারলাম, শিল্পে দেখাতে পারলাম। তো আশা করি সব মিলিয়ে এটা ভালোভাবে, বাকি আপনাদের একটু সাহায্য প্রয়োজন, আপনারা একটু প্রচার করবেন, আপনারা বলবেন এই ইনস্টিটিউটের নামটা। আমরা এখানে কল্যাণীতে বিশ্বাস ইনস্টিটিউট ইনগ্রেট করতে এসেছি। এরকম একটা জায়গায় যে একটা ফিল্ম ইনস্টিটিউট হচ্ছে এটার জন্য মানে আমরা প্রচন্ড থ্যাঙ্কফুল অ্যাজ অ্যান অ্যাক্টর, কারণ আমি যখন অ্যাক্টিং স্টার্ট করি তখন আমাদের কাছে এত ফেসিলিটিস ছিল না, এতগুলো ইনস্টিটিউট ছিল না। আর আমাদের এই ফিল্ডে আসতে গেলে আমাদের একটা মিনিমাম একটা ট্রেনিং দরকার, তো সেটা যে এরা করতে পারছেন তার জন্য আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। অলসো আজকে আমরা একটা আমাদের ছবি আমরা অ্যানাউন্স করেছি, নাম ভিড়ের মাঝে একা, অত্যন্ত একটা ভালো সেন্সিটিভ একটা গল্প। আর আই এম পার্ট অফ দ্য ফিল্ম সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য হোল টিম। ম্যাম ইয়োর নেম প্লিজ? আনন্দিতা। যদিও গল্পটা শ্রদ্ধা সুভাষ দাস, আমি ডিরেক্টর হিসেবে আপনি এটুকু ইনফরমেশন দিতে পারি, দুটো টাইম লাইন আছে গল্পটায়, ফটোগ্রাফির যথেষ্ট জায়গা আছে এবং বাঙালিয়ানা দেখানোর একটা ব্যাপার রয়েছে, এটা খুব উপভোগ্য হবে। আর আজকে যারা কাজ করলাম শর্টটা নেওয়া হয়েছে অনেক দিন ছিল, স্টোরিটা সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান তো সুভাষ দা বলবে আপনাদের ব্যাপারটা মোটামুটি কি আছে। অনেক সময় আমরা যেটা গল্পে বা মুখের কথায় বলে থাকি সেটা হয়তো বাস্তবভাবে আমরা করতে পারি না, উপলব্ধি যখন আসে সেটা করার সেই জায়গায় আমরা তো সেই উপলব্ধিটা করতে পারি না, অর্থাৎ কথায় আর কাজে অনেক সময় মিল হয় না, এটাই আমি মূল আমার গল্পের মধ্যে। ছোট ছেলে এবং বৌমাদের নিয়ে সংসার, বড় মেয়ে হচ্ছে প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এই নিয়ে একটা সংসার চাকর নিয়ে। এই ছবিতে কে কে আছে মানে অভিনেতা অভিনেত্রী? মোটামুটি আমাদের যা কথাবার্তা চলেছে তাতে সৌমিত্র কথা দিয়েছে, থাকার ব্যাপারে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরিহিতা একজন কথাবার্তা চলছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, সুপ্রজিৎ দত্তর সঙ্গে কথা চলেছে, অনিন্দিতা বসু আছে, এরকমই কিছু শিল্পী যারা কাজ করে। এই ছবিটা কবে রিলিজ হবে? এই ছবিটা মোটামুটি রিলিজ হবে আগস্ট মাস, জুলাই। সবই কলকাতা এবং কল্যাণী বেস্ট। ও কল্যাণী, হ্যাঁ।
আমার নাম সুভাষ দে, আমি মূলত মিউজিক ডিরেকশনে কাজ করি। ছবির গল্পটা লেখার আমার সুযোগ হয়েছে মূল কাহিনী। আচ্ছা, মিউজিক এই ছবিতে কত মিউজিক রয়েছে? এই মিউজিকে মোটামুটি তিনটে গান থাকবে। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, একটি সৌমিতা দি, মনোময়দা এবং একটি সিরাদা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবং ওই একটা প্রশ্ন ছিল, এই ছবিতে মোট কতটা মানে কত টাকা আপনাদের মোটামুটি? আমরা 40-50 লাখ এরকম ইয়ে করে চলছি, ওর মধ্যে আমরা মোটামুটি করে নিতে পারি। অ্যাকশন। এই সময় আবার কেউ ফোন করলো, জীবনে তো শান্তি নেই রে। হ্যালো, কে? হ্যাঁ, আমি ব্যারিস্টার বিশ্বনাথ ঘোষ বলছি, বলুন। তুমি কি হয়েছে, কি ব্যাপার? ও তাই? আচ্ছা, অম্বিকেশটা জানেন? ও বাবা, তাকে বলা যাবে না? ও তাহলে আসলে আমার আজকে একটু তাড়া আছে, মানে কি আমি এখান থেকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের একটা মিটিংয়ে যাব, খুব আর্জেন্ট। ঠিক আছে, আসছি। হ্যাঁ, কিন্তু আমার বেশিক্ষণ আটকে রেখো না। হ্যাঁ ঠিক আছে, আসছি। এই ভাই, কুইক, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে।